প্রিয় বন্ধুরা, সবার আগে তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের নিজের চ্যানেল দ্য আর্ট ক্লাব 2020-তে। ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের আঁকার বিষয় হচ্ছে পাইনঅ্যাপল, অর্থাৎ আনারস। দেখো, আমি একটা প্রথমে কি করছি, একটা ডাইনোসরের ডিম আঁকছি। ডাইনোসরের ডিম কি হয়, বিশাল বড় হয়। দেখো, একটা ডাইনোসরের ডিম এঁকেছি। এইবারে তার উপরে দেখো কি করছি, একটা উল্টো ট্রায়াঙ্গেল শেপ তৈরি করেছি। কেন করেছি সেটা আমরা নিজেরাই জানতে পেরে যাব। এই ট্রায়াঙ্গেল শেপটা করেছি যাতে আমাদের পাতার শেপটা, অর্থাৎ পাতার যে আকৃতিটা, সেটা যেন ব্যালেন্সে থাকে। পাইনঅ্যাপেল যখন দেখবে, দেখবে পাতাটা মাথার কাছে সরু হয়ে উপরের দিকে যখন যাচ্ছে সেটা ছড়িয়ে চওড়া হয়ে যাচ্ছে। সেই কারণে উল্টো ট্রায়াঙ্গেলটা করেছি যাতে আমরা সেটাকে খুব সহজেই ব্যালেন্স করে করতে পারি। আমাদের পাতা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এইবারে দেখো যে বাড়তি যে ট্রায়াঙ্গেলটা ছিল ওটা তো আমাদের প্রয়োজন নেই, সেই কারণে কি করলাম, ওটাকে একেবারে ইরেজ করে দিলাম। এইবারে কিছু খোপ তৈরি করব। লাইনগুলো দেখো ব্যাক আপ হবে দিচ্ছি, আপ টু ডাউন। এবার ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ ক্রিস ক্রস করে করব। এটা একেবারে যারা ছোট বাচ্চা, যারা 5 বছর 6 বছর 7 বছর, তারা কিন্তু এই এইভাবে ড্রয়িং করে পাইনঅ্যাপল করতে পারো। এরপরেই তোমরা কালার স্টার্ট করতে পারো। এবার যারা একটু অ্যাডভান্স, যারা ওয়াটার কালার শিখছে, তারা কি করবে, এরকম খোপ খোপ তৈরি করবে। আমরা এই খোপগুলোকে একটা নাম দিই, এই খোপগুলোকে নাম দিই হচ্ছে ঘর। তাহলে প্রত্যেকটা ঘর দেখো অনেকটা বাটখারার ডিজাইনের মতো দেখতে। প্রত্যেকটা ঘরই কিন্তু প্রায় একরকম দেখতে হবে, এবং তাদের মধ্যে গ্যাপ খুবই সামান্য হবে। সুন্দর করে করবে, ধরে করবে, আস্তে করে করবে। ওয়াটার কালারে আগেও বলেছি, এখনও বলছি, ড্রয়িং কিন্তু হালকা করে করতে হয়। এখানে আমি চেপে করছি এই কারণেই যাতে ড্রয়িংটা ভিডিওতে ধরা পড়ে, তোমরা দেখতে পাও বা বুঝতে পাও। কিন্তু তোমরা যখন করবে সবসময় হালকা করে ড্রয়িং করবে। দেখো ঘরগুলো কমপ্লিট করে ফেলেছি। এইবারে প্রদীপের মতো একটা ডিজাইন, একটা প্যাটার্ন তৈরি করছি এই ঘরগুলোর ঠিক মাঝ বরাবর থেকে। আসলে আমরা যখন পাইনঅ্যাপলকে পিস করি, তার ভিতরে চোখ বলে একটা জিনিস, আমরা চোখ বলে থাকি, সেটা দেখতে পাওয়া যায়। সেই চোখটা অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে, এই যে বাইরে যে প্রদীপের মতো যে অংশটা এখন তৈরি করছি, সেটাই কিন্তু ভিতরে গিয়ে চোখ হয়ে গেছে। একদম অ্যাকুরেট করার দরকার নেই, সেটা প্রদীপের মতো দেখতে লাগছে এটুকু দেখা গেলেই হবে। দেখো ওর যে শিখার মতো যে অংশটা, সেটাও দেখো বাইরের দিকেও কিন্তু ছড়িয়ে দিয়েছি, এমনই থাকে। কখনো যদি পাইনঅ্যাপল দেখো মার্কেটে বা বাড়িতে নিয়ে আসে, তখন দেখবে ঠিক এরকমই হয়। নিচে একটুখানি ছোট্ট একটা সবুজ অংশ করব, এটা পরবর্তীকালে সবুজ করব, দেখতেই পাবে তোমরা। অ্যাকচুয়ালি কি হয়, আমরা প্রত্যেকেই জানি এই পাইনঅ্যাপলগুলো একটা কাণ্ডের উপরে থাকে, সেটা থেকে কেটে তারপর সেটা মার্কেটে চলে আসে। একদম কমপ্লিটলি গ্যাম্বুজিওলো করে দেব,
যদি কোথাও কোনো সাদা অংশ থেকে যায় এবং সেই সাদা অংশটা যদি এই ছবির মধ্যে দেখতে ভালো লাগে তাহলে তাকে ডিস্টার্ব না করে সেইভাবেই রেখে দেব। জেনে শুনে কোনো সাদা রং রাখতে যাবে না, পেপার হোয়াইট রাখতে যাবে না, তাহলে ভুল হতে পারে। এবারে কি করব, স্যাফ গ্রিনের সঙ্গে লেমন ইয়েলো মেশাবো। কি ইয়েলো মেশাবো? লেমন ইয়েলো। স্যাফ গ্রিনের সঙ্গে লেমন ইয়েলো মিশিয়ে যে কালারটা তৈরি হবে সেটা সম্পূর্ণ পাতার উপরে ফার্স্ট টোন হিসাবে ইউজ করব। দেখো যেমন বলেছিলাম তলায় একটুখানি সবুজ অংশ আছে, কথা মতো তলায় সবুজ অংশের একটা টাচ দিয়ে দিলাম। এবার এটাকে কি করতে হবে, এটাকে শোকাবার সময় দিতে হবে। আমাদের ছবি শুকিয়ে গেছে, আমরা এবারে কি করব, যে ঘরগুলোকে ড্রয়িং করেছিলাম আগেই বলেছি, সেই ঘরের অর্ধেক অংশ কি করব, অরেঞ্জ কালার করে দেব। দেখো অর্ধেকটা অংশ করে প্রত্যেকটা ঘরের কিন্তু অর্ধেক অংশই অরেঞ্জ করছি, অর্থাৎ উপরের দিকের ভাগটাকে অরেঞ্জ করছি, নিচের দিকে কিন্তু কোনো রকমভাবে কালারটাকে ডিস্টার্ব করছি না। কোথাও কোথাও দেখবে আমার ড্রয়িংটা খুব স্পিডে হয়ে গেছে, ইচ্ছা করেই স্পিডে করেছি, কিছুক্ষণ দেখানোর পরে ওটাকে স্পিডে করেছি, কারণ সময় পুরোটা দেখাতে গেলে সময়টা অনেকটাই নষ্ট হয়ে যায়। যেহেতু সবগুলোই একই স্টাইলে একই প্যাটার্নে হবে সেই কারণে ওই স্পিডটা বাড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছো আপার সাইডটা কি হচ্ছে অরেঞ্জ, আর লোয়ার যে সাইডটা সেটা কি আছে, যে কালারটাই ছিল অর্থাৎ গ্যাম্বোজিওলে যে টোনটা ছিল সেই টোনটাই রয়েছে। এইবারে কি করব, স্যাফ গ্রিন নেব। স্যাফ গ্রিন নিয়ে পাতাগুলোর অর্ধেক, প্রত্যেকটা পাতার অর্ধেক অংশ ডার্ক কালার করে দেব, এবং এটা মাথায় রাখবে রাইট টু লেফট, অর্থাৎ ডান দিকে আমরা সানকে কল্পনা করেছি বা লাইট অফ সোর্সকে কল্পনা করেছি ডান দিকে, সেই কারণে দেখো প্রত্যেকটা পাতার বাম দিকে শ্যাডো ক্রিয়েট হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, ভুলভাল করবে না, যে কোনো একটা সাইডে আলোকে রাখবে। এবার একদম গোড়ার দিকে কি করছি, একটু ডার্ক দিয়ে দিচ্ছি। ডার্ক করার জন্য কি করছি, স্যাফ গ্রিনের সঙ্গে পুশিয়ন ব্লু মিশিয়ে নিয়েছি। এই ডার্কটা দেওয়ার ফলে কি হচ্ছে, প্রত্যেকটা পাতা একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে। ব্রাশটাকে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে কি করব, ভেজা ড্রাই ব্রাশটা একটু বুলিয়ে দেব যাতে এটা স্মার্চ হয়ে যায় গ্রিনগুলো। নিচেও কিন্তু ডার্ক গ্রিনটা দিয়ে দিলাম, ডার্ক গ্রিন মিন্স স্যাফ গ্রিনের সাথে পুশিয়ন ব্লু মেশানো ছিল যে গ্রিনটা, সেটা বাইরে বেরিয়ে যাওয়া প্রদীপ শিখার মতো যে অংশগুলো সেগুলোকেও আমরা কালার করে দেব, ইয়েলো দিয়ে কালার টাচ করে দেব। এইবারে কি করছি, দেখো যে অরেঞ্জ কালার দিয়েছিলাম ঘরের আপার অংশে, যে অরেঞ্জ কালার দিয়েছিলাম সেখানে অরেঞ্জ কালারটাকে আরেকটু ডার্ক করে নেবো। ডার্ক করার জন্য কি করব, তার সাথে বার্নশেনা মিশিয়ে দেবো, দিয়ে ওটা দিয়ে দেখো
নখের মতো কিছু লাইন ক্রিয়েট করছি। যেরকম সান রে তৈরি হয়, আমরা ছোটবেলায় সূর্য একে তার রশ্মিগুলো যেরকম ভাবে আঁকতাম আলোক রশ্মি, ঠিক সেইভাবেই আপার সাইডটাতে ডিপ অরেঞ্জটা দিয়ে করে দিলাম। সবগুলো ঘরের মধ্যেই করবে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবং নিচে যে ইয়েলোটা আছে তার তার তলায় কি করবে, ওই গ্যাম্বোজিওলের যে প্যালেটটা আছে মানে জায়গাটা আছে সেখানে কি করবে, ইয়েলো আকার দিয়ে একটু একটু শ্যাডো দিয়ে দেবে। যদি না পারো তাহলে ইয়েলোটাই রেখে দেবে, আর যদি পারো তাহলে ইয়েলো আকারের একটু শ্যাডো ক্রিয়েট করে দেবে। এবারে দেখো একদম স্যাপ গ্রিনটাকে তার সঙ্গে বানশিয়ানা এবং পুশিয়ান ব্লু মিশিয়ে একদম ডার্ক স্যাপ গ্রিন ক্রিয়েট করেছি। সেটা দিয়ে কিছু এজ লাইন ক্রিয়েট করে দিলাম পাতার গায়ে, যাতে পাতাগুলো আরও সুন্দরভাবে হাইলাইট হয় একে অপর থেকে। ছবিটাকে শুকিয়ে নিলাম, শুকিয়ে নেওয়ার পর কি করব, শুকিয়ে নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে সিম্পল স্যাপ গ্রিনটাকে একটু হালকা করে প্রত্যেকটা ঘরের পাশ থেকে নিয়ে যাব। দেখো যখনই নিয়ে যাচ্ছি কি হচ্ছে, প্রত্যেকটা ঘর আলাদা করে আইডেন্টিফাই করা যাচ্ছে, ফুটে উঠছে। পাইনাপল দেখতে খুব কঠিন লাগে, অনেকে ভয় পায় যে পাইনাপল কিভাবে কালার করব, কিভাবে আঁকবো, একেবারেই কঠিন নয়। ছবির প্রথম জিনিসই হচ্ছে বুঝতে শেখা, যে যত তাড়াতাড়ি বুঝে যাবে সে তত তাড়াতাড়ি শিখতে পারবে। দেখো স্যাপ গ্রিন দিয়ে কভার করে দিলাম, সুন্দরভাবে ফুটে উঠেছে। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালার করে দিই, যাতে আমাদের ফলটা আরও ফুটে ওঠে এবং দেখতে আরো একটু ভালো লাগে। যে কোনো ড্রয়িং সেটা যতই কঠিন হোক না কেন, সেই ড্রয়িংয়ে কি কি সহজ আছে, কি কি তোমার দ্বারা সহজ সুবিধা হবে করতে, সেগুলো আগে খুঁজে বার করবে। যত তাড়াতাড়ি সেটা করতে পারবে তত তাড়াতাড়ি শিখতে পারবে। যেমন পাইনাপল ড্রয়িংটা করার সময় আমি কি বলেছিলাম, একটা ডাইনোসরের ডিম আঁকছি, সিম্পল জিনিস ভাবতে হবে, মজা করে আঁকতে হবে, তবেই সেটা খুব তাড়াতাড়ি শেখা যায়। দেখো এবারে স্যাপ গ্রিনটাকে একদম ডার্ক করে নিয়েছি, অর্থাৎ পুশিয়ানগুলো আর বানশিয়ানা মিশিয়ে যে ডার্ক স্যাপ গ্রিন ক্রিয়েট করেছিলাম, এবার যে লাইট প্রথমে যে স্যাপ গ্রিন দিলাম তার উপর থেকেই সরু করে ডার্ক স্যাপ গ্রিনটা দিলাম। দেখো ছবিটা অর্থাৎ প্রত্যেকটা ঘর আরো ফুটে উঠছে। যখন পাইনাপলের পাতাগুলো ড্রয়িং করেছিলাম তখন কি করেছিলাম, তার আগে একটা কিন্তু উল্টানো ত্রিভুজ ড্রয়িং করেছিলাম। আমি কিন্তু ড্রয়িংটা দেখে বুঝে গেছি যে ফলের গোড়ার দিকে যে পাতাটা আছে সেটা কম আছে, আর যত উপরের দিকে গেছে সেটা ছড়িয়ে চওড়া হয়ে গেছে, অনেকটা স্পেস নিয়ে নিয়েছে। সেক্ষেত্রে তুমি যদি কল্পনা করো তাহলে দেখবে একটা উল্টো ত্রিভুজ হয়ে আছে। তো আমি সেই ওটাকে সহজ করে ভাঙার জন্যে কি করেছিলাম, একটা উল্টো ত্রিভুজ করে দিয়েছিলাম এবং সেই ত্রিভুজটাকে মাথায় রেখে আমি পাতাগুলো ড্রয়িং করেছিলাম। তাতে কি হয়েছে, আমার ছবি কিন্তু সুন্দর হয়েছে, ব্যালেন্স হয়েছে। দেখো শ্যাডো দিয়ে দিলাম, শ্যাডো কি দিয়ে ক্রিয়েট করেছি, ইয়েলো আকার দিয়ে। ডান দিকে প্রথমেই বলেছিলাম ডান দিকে আমাদের লাইট অফ সোর্স আছে, সান হোক লাইট হোক যাই হোক, তো লাইট অফ সোর্স ডান দিকে আছে,
সেই কারণে কিন্তু বাম দিকে আমাদের ইয়েলো আকার পড়েছে। ছবি আমাদের কমপ্লিট, দেখো তোমরাও পারবে, খুবই সহজ। আবারও দেখা হবে নতুন কোনো সাবজেক্টের সঙ্গে, ততক্ষণের জন্যে টাটা।